বর্তমানে কিছু ভাইদেরকে দেখা যায় তারা মুসলিম শাসকদেরকে কাফর তাগুত তাকফির করছে। প্রশ্ন হলো, কাউকে তাকফির করার পূর্বে কি কি শর্ত পূরণ আবশ্যক? আপনার দায়িত্ব কি না তাকফির করা, এটা হলো বড় কথা। তাকফির করার দায়িত্ব কে আপনাকে দিয়েছে? তাকফির করার দায়িত্ব তো আপনার উপর নাই, এটা আলেমে দ্বীনদের উপর রয়েছে। যুবক সম্প্রদায় যখন তাকফির করে তখন বোঝা উচিত যে তাকফির করা শর্ত পূরণ না হলে ফাকাদ বা আবিয়া হাদুমা, একজন একজন কাফের হয়ে যাবে। হাদিসে আসছে, মান কাল আলে আফি কাফের ফাকাদ বা আবিয়া হাদুমা, কেউ তার ভাইকে কাফের বলে তাহলে একজন একজন কাফের হবেই হবে। আপনার দায়িত্ব দিচ্ছে কে কাফের তাকফির করা, এটা প্রথম কাজ। আপনি এটা করতেই পারেন না, এই যুবক সমাজের কথা বলছেন, তারা বিরাট ভুল করছে। কিছু ভাই যেটা করছে এটা কখন তাদের দায়িত্ব না, কারণ এই হুকুম কাদের কাছে? আলেমে রাসের, যারা মজবুত আলেম তারা বলতে পারবে। এবং তারা কখন বলবে? দুইটা শর্ত পূরণ হতে হবে। এক নম্বর হচ্ছে যে তাকে হকটা জানাতে হবে, সে হয়তো ভুলের মধ্যে আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে, এটাকে একামাত্র হুজ্জা বলে। দ্বিতীয়টা হচ্ছে এজালাত শুভা, দ্বিতীয় সাত সন্দেহ থাকলে সন্দেহ দূরের চেষ্টা করতে হবে। এই দুইটা শর্ত পূরণ করতে হবে। আর চারটা বাধা আছে, কয়টা বাধা? চারটা বাধা। যদি তার মধ্যে তাউইল থাকে, সে বুঝছে ওইটা ভুল, বুঝছে তাউইল করে বুঝছে ওইটা, ওটা তাকে শুদ্ধ করার ব্যবস্থা করতে হবে। তাউইল থাকলে তাকে কাফের বলা যায় না। দ্বিতীয়ত জাহাল থাকলে, মূর্খতা থাকলে তারে কাফের বলা যায় না, মূর্খতা। তিন নম্বর হচ্ছে একরা, তাকে জবরদস্তি করে কেউ করাচ্ছে কি না এটা দেখেও তাকে কাফের বলা যাবে না। চার নম্বর হচ্ছে যে তার মধ্যে এমন কোনো কিছু কাজ করছে কি না, যেটা এমন কোনো কিছু কাজ করছে কি না যেটা তাকে এই সাময়িকভাবে এই কথাতে উদ্বুদ্ধ করেছে, এমন কোনো কিছু কাজ করছে কি না যে এই কথা কাজটা সে করেছে তার, যেটা সে আসলে বুঝতে পারে না পরিণতি সম্পর্কে, এমন কোনো কিছু আছে কি না। একরা বলছি, তাউইল বলছি, জাহাল বলছি। আরেকটা হচ্ছে সেই ব্যক্তি পরিবেশ পরিণত আক্রান্ত হয়েছে কি না। যেমন আমরা উদাহরণ দেই, মানে ভুল করে বলছে কিনা, হঠাৎ করে বলে ফেলছে কিনা। যেমন এক ব্যক্তি বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব বলে ফেলছিল না, সহি হাদিসে আসে না এটা, সে কি কাফের হয়ে গেছিল? বুঝছেন কিনা? হয় নাই। কেন? সে তো ভুল করে বলে ফেলছে। তো এই জাতীয় মানুষগুলো যারা হয়, যারা কাফ তাকফির করে, চারটা জিনিস অবশ্যই আগে থাকবে, ঠিক আসবেন যে এই চারটা জিনিস পূরণ না হওয়া পর্যন্ত কাউকে কাফের বলা যাবে না, বা বাধা দূর হওয়া না পর্যন্ত। দুইটা শর্ত, চারটা বাধা, এগুলো কাফের বলার অধিকারও আপনাকে দেওয়া হয় নাই যে সে কাফ তাকফির করবে না। তাকফিরের অথরিটি আছে ইসলামে, সেটা হচ্ছে হয় শাসক গোষ্ঠী যদি ভালো ইসলামিক থাকে তারা করছে না, আলেমরা যদি করে ভালো, নইলে আপনি বলতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনার মোয়ামলা চলতে পারবে সেটা। কিন্তু তাকফির করে তাগুত বলে হানাহানি মারামারি লাগিয়ে দেয়, ঠিক হবে না কখনো।